হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার মেয়ের সারাক্ষণ বাঁশি বাজানো শুনতেই পাবো তোমরা। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো, কালকে তোমাদের দাদাভাই মেশিন এনেছে একটা, আর মেশিনটা তোমাদের সঙ্গে দেখাবো। এখন মেশিনটা এনেছি, ঘরে রাখবো, কোথায় জায়গা নেই। কোথায় রাখবো বল, তুই বল, তাহলে তুই বলে দে, তুই বলে দে কোথায় রাখবো। দেখেছো, দেখেছো, ও মা পেলে আর কিছু লাগবে না, দেখেছো কিরম করছে দেখো। আমি সরে যাই, দেখবে দেখতে পাবো ওর ওর কান্ডটা দেখতে পাবো। এত ভীষণ ভীষণ জ্বালাতন করে, এত দুষ্টু হয়েছে না তা বলার বাইরে। তো বন্ধুরা দেখো এই যে মেশিনটা, এই মেশিনটা আনলো কালকে তোমাদের দাদা ভাই। হাবড়া গেছিলো, ওখানে পায়নি, ওখান থেকে আবার অশোকনগরে গেছে, ওখান থেকে আনলো। তো ভাবলাম বাড়িতে একটা সেলাই কাজ লাইন করে নিই। আমার কথা তোমরা বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু ওর আওয়াজটাই পাবে, দেখছো সারাক্ষণ দেখেছো। দিন দিন যত বড় হচ্ছে, মানে বদমাশের সেরা হচ্ছে, বদমাশের সেরা। ফোনটা রাখবো কোথায়? ফোনটাও যে রাখবো ওর জন্য, দেখবে ও কি করবে। এই আসো, ফোন ওই মেশিনটা সেটিং করে নিয়ে আগে, ওর কথা মতো করলে হবে না। তরকারি ছিল, তো বলতো তরকারি খাবো না, ভাত আছে দুটো ডিম দিয়ে তাহলে এগ রাইস বানিয়ে নিই, তাই করে নিল। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন নারকেল কুড়িতে বসে গেছি, আসলে পৌষ পার্বণের দিনে তো পিঠে তো খেতেই হবে, না খেলে তো আর হবে না।
পৌষ পার্বণের সময়, বছরে একটা সময় আসে পৌষ পিঠে পার্বণের দিন। তা পৌষ পার্বণে কি আর খাবো? ওই যে ওখানে চালের গুঁড়ো আছে, আর এখানে আমি নারকেল কুড়ি নিচ্ছি। তা আসলে তোমাদেরকে তো এর আগে দেখিয়েছিলাম, আমি মাসির বাড়ি গেছিলাম, আসলে মাসি তখন আমাকে চালের গুঁড়ো দিয়ে দিয়েছিল কটা। তাই ওই যে চালের গুঁড়ো দিয়ে ডোয়া করে নিচ্ছি, আর ওই যে নারকেল, দুটো নারকেল। আমি এসে এখনও বাপের বাড়িতে যাইনি, কিন্তু আমাদের পাশে আমার মানে আমার ভাই বোন মাসির বাড়ি আছে, ওনাদের ওদের বাড়ি থেকে আর কি মা আর ওই দিদিমা গেছিলো, তা ওদের ওপর দিয়ে দুটো নারকেল পাঠিয়ে দিয়েছিলো। সেই নারকেলটা ওই যে করে নিয়েছি গুড় দিয়ে, চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখন ওই যে করছি ভাপা পুলি করবো, ভাপা পুলি কি আর করবো, চালের গুঁড়ো অল্প ছিল। হ্যাঁ, আমার মেয়েদেরকে একটু দুষ্টুম করছে, পরে ও নিচে নামবে। ভাপা পুলি পৌষ পার্বণের দিনে তো পিঠে, আর এমনি তো পিঠে বলি যায় খাও, তুমি শীতের সময় একটু খেতে ভালো লাগবে, গরম পড়লে তো আর পিঠে বলি বলি কিছু ভালো লাগে না। ওই জন্য এখন করছিলাম, আর অনেকটা ইয়ে হয়ে গেছে, ওই যে আমার করা হয়ে গেছে পিঠে। এবার পিঠেটা আমি ভাপাতে দেবো, আর ওই যে আমি ওই যে ইডলির ইয়ে কিনেছিলাম, বললাম না তোমাদেরকে যে ইডলি বানানোর একটা ইয়ে কিনেছিলাম সাজ, তাই সেই সাজে করে দিয়ে ওই যে বসিয়ে দিচ্ছি ভাপা। সুন্দর কি সুন্দর হয়ে যাবে ভাপা, এতে তো অসুবিধা হবে না, এতে তো আমার ভাপা পিঠে করতে আরও ভালোই হবে। ইডলি তো যেরকম নিচে তো বসিয়ে দিই, আর এখানে তো পুরো খালি উপরেরটা আর উপরের সাজটা দেবো না, নিচে যেটা আছে ওটাতে বসিয়ে এটার মধ্যে সব দিয়ে দিয়ে আর ঢেকে দেবো। ওই যে অলরেডি দেখতে পাচ্ছ আমার ভাপ উঠে গেছে নিচে থেকে, এটা তো আরও সুন্দর হবে। এর আগে তো করতাম এটাতে ওটাতে হাঁড়িতে ইয়েতে, ওতে আরও অসুবিধা হয়, এতে ভালো সুন্দর হয়। তাই এখানে যে সব একটা একটা করে দিয়ে দিলাম, সব দিয়ে আর ঢেকে দিয়েছি, দেখি পিঠেগুলো কেরম হয়েছে। আমার সিনেমা পিঠে খাবে না মা, তো পিঠে তো হয়ে গেছে। ওর ঘুমের তালও উঠে গেছে, পিঠে চলে আসছে, চলে আসছে, আর দুষ্ট চলে আসছে। পিঠে খাইয়ে বলো কিরম হয়েছে, গরম গরম ভাপা পিঠে। হাত দিয়ে একটু আগুন, হাতে ছাকা লাগুক, তখন ও এমনি হাত তুলে নেবে। সবাই তো খাবে, ওর তো ও তো খাওয়ার ইচ্ছা হচ্ছে না। কইলে মামা পিঠে খাবা, তুমি পিঠে খাবা মামা, পিঠে খাবা, পিঠে পিঠে খাবা। আবার এতে আবার কি গুড় নেবে, কেমন মাঝে পিঠে বলো, গরম তোমার মানে আমার সোনামাও পিতে খাবে। ভিতরটা দেখো কত সুন্দর, কেমন হচ্ছে মা পিঠে, কেমন হচ্ছে, ভালো হচ্ছে? গল্প করে খাচ্ছ, বানাতে বলছি তখন তো বানাও নাই, গরম। মা মারে পিঠে কেমন হচ্ছে, মা ভালো হয়েছে, ছাদ খুব ছাদ হচ্ছে পিঠে। আমি এই পিঠে খাচ্ছি দেখো, আমার দুষ্টু মামা। ডালের গুঁড়ো তো না,